আমি তো ডাক্তার, আমি তো কারোর কাছে হাতও পাততে পারি না। আমাদের যে আন্দোলনটা এটা গত 2 বছর ধরেই চলমান, কিন্তু গত 6 মাস ধরে আমরা হলো মানে প্রত্যেক দিনই আমরা কোথাও না কোথাও দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরতেছি যে আমাদের এই দাবিটা মেনে নেওয়ার জন্য। আমরা হলো যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টররা, আমরা হলো মাসিক ভাতা 20,000 পাই, যেটা আসলে এই বর্তমানে ঊর্ধ্বগতির বাজারে এটা আসলে আমরা কোনোভাবেই চলতে পারতেছি না। যার কারণে, কারণ আমরা ডাক্তার, আমাদেরও পরিবার আছে, আমরা চাই হাসপাতালে থেকে রুগীর সেবা দিতে, কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে, আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতেছি না। আমি তো ডাক্তার, আমি তো কারোর কাছে হাতও পাততে পারি না যে আমাকে কিছু টাকা দিন, আমি চলতে আমি তো ওরকমভাবে চাইতে পারবো না কারো কাছে। যখন আমি আমার পরিবার নিয়ে চলতে পারতেছি না, তখনই আমাকে কী হচ্ছে এই আন্দোলনে রাগ দিতে হচ্ছে। আমরা হলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, এখন প্রত্যেকটা জায়গা বলতে কাদের বলতে পারি আমরা, আমাদের যারা অথরিটি আছে, আমরা বিসিবিএসে গিয়েছি, আমরা বিএসএমইউতে গিয়েছি, আমরা ডিজি শিক্ষা, ডিজি হেলথ, সব জায়গায় আমরা গিয়েছি, কিন্তু কোথাও থেকেই আমরা কোনো সদুত্তর পাইনি। সব জায়গায় একটা কথাই বলেছে যে তোমাদের আন্দোলন যৌক্তিক, আমরা এটা দেখব, কিন্তু কবে দেখবে, কবে কার্যকর হবে অথবা কত বাড়বে, এটা নিয়ে কারো কোনো কথা কথা নেই, মানে প্রয়োজনীয় পদক্ষেপ আসলে কেউই নেয় নাই। সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা বাড়াবো, পরবর্তীতে যখন আমরা সব দিক থেকেই আমরা কোনো প্রয়োজনীয় ব্যবস্থা যখন তারা নেননি, পরবর্তীতে আমরা বাধ্য হয়ে আজকের এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি যে আমরা কর্মবিরতির ঘোষণা দিয়েছি। আর আজ থেকে আমরা কর্মবিরতি শুরু, এটা অনির্দিষ্টকালের জন্য, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। আমরা চাই না যে আমরা প্রথমে ক্ষমা নিয়ে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেশের মানুষের কাছে, আমরা হয়তো হাসপাতালে থাকলে তারা আরও ভালো চিকিৎসা পেত, কিন্তু আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার কারণে আমরা তাদেরকে ওই সুযোগটা দিতে পারতেছি না, ওই চিকিৎসাটা আমরা দিতে পারতেছি না। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে আমাদের যে আন্দোলন, যদি তিনি হস্তক্ষেপ করেন, আমাদের দাবিটা মেনে নেন, আমরা সাথে সাথেই আমাদের ওয়ার্ডে ফিরে যাব, আমাদের ইমার্জেন্সিতে ফিরে যাব, আমরা যারা ওটি করি আমরা ওটিতে ফিরে যাব, যারা এখন ডেঙ্গুর ক্রাইসিস চলতেছে আমরা ওয়ার্ডে থেকে ডেঙ্গুর পেশেন্টের যারা আছে তাদেরকে চিকিৎসা দিতে চাই। কিন্তু মাননীয় আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি, উনি এগিয়ে আসুক, আমাদেরকে বলুক যে আমরা, উনি তো আমাদের মায়ের মতো, উনি বলুক যে আমি তোমাদের ব্যবস্থা তোমাদের ব্যাপারটা দেখতেছি, তোমরা ওয়ার্ডে ফিরে যাও, আমরা সাথে সাথে ফিরে যাব। আমরা চাই না যে জনদুর্ভোগ করে এখানে এসে আন্দোলন করতে, কারণ আমরা তো 6 মাস করে আমরা নিজেরাই তো এখন টায়ার্ড হয়ে গেছি, আমাদের ডাক্তার সমাজ তো রাস্তার মধ্যে আন্দোলন করার জন্য আমরা আসি নাই, আমরা চাই ওয়ার্ডে থাকতে রুগীর সেবা দিতে। যখনই আমরা উপর থেকে যদি এরকম একটা নির্দেশনা আসে যে আমরা তোমাদের দাবি মেনে নিলাম, তোমরা ওয়ার্ডে ফিরে যাও, আমরা সাথে সাথে ওয়ার্ডে ফিরে যাবো।